গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি আবার। এই বেলাটা একটু শরীরটা একটু ঠিক ঠিক লাগছে, ঈশ্বরের কৃপায়। তো আজকে আমি ওই এই সময়টা আমি চলে এলাম, আমার ওই যেটা তোমাদের এইট ফোল্ড পাথ পড়াচ্ছি, শেয়ার করছি রাদার, সেটা আমি দুটো অলরেডি পয়েন্ট আমি শেয়ার করে দিয়েছি, আজকে আর দুটো শেয়ার করব। দুটো দুটো করে করাই ভালো, তাহলে একটু সময় একটুখানি তোমরা চিন্তাভাবনা করতে পারবে। তো আমি জানি এই এই জিনিস তো সবার ইন্টারেস্টের জায়গা না, কিন্তু তাও বলবো যে তোমরা যদি একটু গো থ্রু করো, তোমরা যদি একটু পেপারটা হাতে নিয়ে বসে একটু চিন্তাভাবনা করো, জীবনে অনেক মিল পাবে। এবং কজ আমরা মুখে বলি, কিন্তু আমরা কিন্তু কজ কাকে বলে অ্যাকচুয়ালি জানি না। আমরা যখন এইগুলো একটুখানি নাড়াচাড়া করবো, তখন কিন্তু আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে কজ কাকে বলে। আর এই এইট ফোল্ড পাথ যেটা আমি পড়াচ্ছি, সেটা হচ্ছে তোমার ফ্রিডম এনে দেবে, তোমাদের জীবনটাকে স্বাধীন করে দেবে। স্বাধীন মানে বেড়াতে যাওয়ার স্বাধীনতা নয়, পকেট মানি পাওয়ার স্বাধীনতা নয়, আমি আমার ইচ্ছা খুশি মতো জীবন চালাবো সেই স্বাধীনতা নয়, এটা হচ্ছে একেবারে ফান্ডামেন্টাল জায়গায় স্বাধীন। কোনো কিছুতেই আমি কিন্তু কোনো দুঃখে পরাধীন নই, কোনো সাফারিংয়ে আমি পরাধীন নই, কেননা আমি চয়েসটা বুঝে যাব যে আমার চয়েস হচ্ছে পরাধীন না থাকার, অসুস্থ না থাকার, কষ্টে না থাকার। আমার চয়েস হচ্ছে আমি ভালো থাকব। পৃথিবীতে মানুষ আমরা এসেছি হ্যাপি থাকার জন্য, সুখে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য। কিন্তু আমাদের নিজেদের কার্মিক এমন মানে কি বলবো এমন এমন মানে কি বলবো এমনই আমাদের চিন্তাভাবনা না, যে আমাদের অজান্তেই আমাদের কর্ম এমন তৈরি করে দেয় আমরা শান্তি পাই না, বিভিন্ন কারণে আমাদের কিন্তু অশান্তি এসে আমাদের ওই পরাধীন বানিয়ে দেয়। তো কালকেই একটা জায়গায় পড়ছিলাম যেখানে আমার মেন্টর বলছেন যে মানুষ আমরা আমরা বায়োলজিক্যালি আমরা বায়োলজিক্যাল মানুষ হয়ে জন্মাই, কিন্তু মানুষ আমরা হতে শিখি অনেক পরে। মারাত্মক কথা, তো সত্যিই মারাত্মক কথা। আমরা বায়োলজিক্যাল হয়তো মানুষ, আমাদের দেখতে লাগে মানুষের মতো, কিন্তু আদতে কিন্তু আমরা মানুষ। মানুষ যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা যদিও ভেবে থাকি, কিন্তু আমরা কিন্তু খুব রেয়ার, আমরা জানি না কাকে বলে ঠিক ঠিক মানুষ হতে। এবং আজকে সেই কারণেই তো আজকে এজ অফ ডিক্লাইন। এজ অফ ডিক্লাইন কেন, যে আমরা আমাদের ভিতরকার যে নেগেটিভিটি সমানে ছড়িয়ে যাচ্ছি, সমানে আকাশে বাতাসে চতুর্দিকে। বাচ্চারা যে নিঃশ্বাস নিচ্ছে, বড়দের নেগেটিভ যেটা আমরা ছাড়ছি সেটাই নিচ্ছে। কাজেই এখন কিন্তু হাই টাইম মানুষকে একটু চিন্তাভাবনা করার। চতুর্দিকে চতুর্দিকে ভুলভ্রান্তিতে ভরা, এবং ভুলভ্রান্তি ধরিয়ে দেওয়ার মতো আমাদের সেই সাহস নেই যে ভুলভ্রান্তি ধরিয়ে দেবো তারপর যদি কিছু ভাবে। এবং সত্যিই তাই, ভুলভ্রান্তি যখন ধরিয়ে দিতে যায় তখন সেই মানুষটা নিজের ভুল তো বোঝেই না, উপরন্তু ভুলের ওপর ভুল করে। তো সেই সব কারণেই কিন্তু এই সব মানে একদম স্পেসিফিক কজ পড়া, যাতে আমরা স্বাধীন হতে পারি। কেন, আমাদের যা কিছুর মূলে, যা কিছু, সে আমাদের ইউটিউব তৈরি হচ্ছে না কেন, আমাদের শরীরে কষ্ট কেন, আমাদের ফাইন্যান্সিয়াল কষ্ট কেন, আমার চাকরি হচ্ছে না কেন, সব কিছুর মূলে কিন্তু সেই কজ। যারা একটু ভালো আছে তারা কজটাকে টেকেন ফর গ্রান্টেড ভেবে নেয় লাইফটাকে, আর যারা খুব দুঃখে আছে তারা হাতড়ে বেড়ায়। এবং বেশিরভাগ ক্ষেত্রে আউটার মানে বাইরের জিনিসটাকে খুঁটি হিসাবে ধরে, এই ধরো বিভিন্ন রকম জিনিস, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ভিতরেই কিন্তু সমস্ত রয়েছে। সেটাকে যদি একটু ডিগ আউট করি বা আমরা খুঁড়ে বার করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যেতে পারি। তো যাই হোক, আজকে আমরা দুটো পয়েন্ট, আবার কালকে আমি দুটো পয়েন্ট পড়িয়ে দিয়েছি। একটা পড়িয়েছিলাম রাইট ভিউ বা কারেক্ট ভিউ, আর একটা আমি পড়িয়েছিলাম তোমাদের রাইট থিঙ্কিং। আজকে পড়াবো রাইট স্পিচ। রাইট স্পিচ বলতে কি, আমরা ভুলে ভ্রান্তিতে ভরা মানুষ, আমাদের পাঁচটা সেন্স অর্গানস পিউরিফাইড নয়, মন পিউরিফাইড নয়, আমরা ভ্রান্তি ধরি মানুষের, কিন্তু একবারও ভাবি না কই সকলের তো এটা হচ্ছে না, আমার সাথে কেন এরম হচ্ছে, কারণ আমি ভুল করেছি, কারণ আমার ভিতরে ভুলের প্যাটার্নে ভরা, তাই আমার ঠিক হয় না, তাই আমার এটা হয় না, তাই আমার ওটা, এটা আমি ধরি না। তাহলে সেটার জন্য কি করতে হবে, আমাকে রাইট স্পিচ, আমি যে কথা বলছি, ধীরে ধীরে তো আমরা ফান্ডামেন্টাল জায়গায় ঢুকছি,
তো বলছে না যে কথা, আমার মুখের কথা কিন্তু আমার ভবিষ্যৎ রুইন করে দিতে পারে। ভালো কথা যেমনি ভবিষ্যৎ ভালো করতে পারে, খারাপ কথা রুইন করে দিতে পারে। তো রাইট স্পিচ, রাইট স্পিচ বলতে কি, অ্যাভয়েডেন্স অফ ফলসহুড, মানে আমরা আমরা প্রিটেন্ড করছি আমরা ভালো, বা আমরা প্রিটেন্ড করছি আমরা অনেক কিছু জানি, জানি না, না জেনে বলবো না। না জেনে বলা মানেই আমার কিন্তু ভুল কজ হয়ে যাচ্ছে, আমি না জেনে বলবো না, আমি জানবো আগে, আমি ভালো করে জানবো, আমি সেটা নিজের জীবনে পালন করব। আমি 50 বছর আগে কিছু একটা শিখেছিলাম, সেটা আমি পালনও করিনি, কিন্তু সেটা আমি মানুষকে শেখাচ্ছি। কখনো নেবে না মানুষ। এর আগের দিনও বলছিলাম যে তার জন্যই উকিলরা ডাক্তাররা নিজেদের আপ টু ডেট রাখার জন্য সারাক্ষণ তারা পড়াশোনা করেন। এমনি এমনি তো না, একবার যারা ডাক্তার ডিগ্রি পেয়ে গেছে তাদের পড়াশোনা করার দরকার কি? কেন দরকার? দিনে দিনে কিন্তু রিসার্চ হচ্ছে, দিনে দিনে নিয়মকানুন আসছে, দিনে দিনে ওষুধ বেরোচ্ছে, দিনে দিনে মানুষ যেরকম, মানুষের বিভিন্ন রকম ডিজিজ আসছে, বিভিন্ন ভাইরাস বিভিন্ন ব্যাকটেরিয়াস আসছে, ঠিক সেরকমই আমাদের মধ্যেও বিভিন্ন রকম ক্রাইম দেখতেই পাচ্ছি আমরা চতুর্দিকে। ক্রাইমের চেহারা কিন্তু এখন আর আগের মতো নেই। এখন ক্রাইম যদি আমি ভাবি, বাইরের একটা লোক ক্রাইম করছে, আমি তো ক্রাইম করছি না, হ্যাঁ আমিও করছি, আমি ইউটিউবে আর বলে দিচ্ছি না, তোমরা একটু ভেবে চিন্তে দেখলেই বুঝতে পারবে প্রচুর অপরাধ আমরা দিনে দিনে করে যাচ্ছি, দিনে দিনে, কিন্তু আমাদের সেটা আইডেন্টিফাই করার ক্ষমতাও নেই, রেকটিফাই করা তো অনেক পরের কথা। তাতে কি হচ্ছে, ভুলে 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 আমাদের ভরে যাচ্ছে। তা কী করছি আমরা, অ্যাভয়েড করতে বলছে। রাইট স্পিচ আমরা যখন বলবো তখন ফলস কথা বলা, যেটা আমি প্র্যাকটিস করিনি সেটা বলা, কোনো কিছু দেখে, একবার দেখে আমি সেটা পড়ে শুনিয়ে দিচ্ছি, আমার জীবন দিয়ে আমি পালন করি না ফান্ডামেন্টালি সেটা বলা, এগুলো হচ্ছে ফলসহুড। মানে আমি আমার জীবন জানে, আমার জীবন জানে, কারণ আমার কাঁধে, সেই বলেছিলাম না এর আগের দিন, প্রোটেক্টিভ ফোর্স আমার কাঁধে বসে আছে জন্ম মুহূর্ত থেকে। তারা কিন্তু আমার, আমি ওপরে দেখাচ্ছি আমি বিশাল জ্ঞানী, বিশাল কিছু জানি, একটা খুলে একটা, মানে একটা মানুষকে পেয়ে আমি তাকে বলে দিচ্ছি, কিন্তু আমার সেটা প্র্যাকটিস করা না জীবনে, তো আমার কিন্তু রিপোর্টিং হয়ে যাচ্ছে আমার জীবনটা। কিন্তু আমরা যার জন্য বলি আমি এত ভালো কাজ করি, আমার হয় না, হয় না কেন, তার কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু প্রিটেন্ড করি, দেখাই, আমি বলবো ভাবি, কিন্তু আমার বলার মতো আমার সেই পেটে আমার খাবারটাই নেই। আমি সেই সেই ঠাকুরের কথায় চলে আসে, আবার ঢেকুর আসবে কোথেকে, পেটে তো আমার খাবারই নেই। তো যাই হোক, রাইট স্পিচের জন্য বলছে ফলসহুড, মানে আমি যেটা বলবো আমার যেন সেটা প্র্যাকটিস করা হয়, আমার যেন প্র্যাকটিস করা হয়, এবং ডে টু ডে আপডেটেড, মানে সেই পুরনো 20 বছর আগের জিনিস যদি এখন বাচ্চাদের আমি শেখাতে যাই, আমার কথা কেউ শুনবে না, কারণ এখন ফার মোর সুপিরিয়ার এখনকার বাচ্চারা, শুনবে না কেউ। আর নেক্সট হচ্ছে অ্যাবিউসিভ, যেটা খারাপ, মানে ডিগনিটি অফ লাইফকে যেটা একেবারে, মানে এটা প্রত্যেকটা মুহূর্তে আমরা পাবো, সেটা হচ্ছে ডিগনিটি অফ লাইফ। আমি যখন আমার জীবনটা না ভুল কজে ভরে যাবে যখন আমি অ্যাবিউসিভ কথা বলবো, আমার সঙ্গে যে যাই করুক না কেন, আমি আমার জীবটাকে, আমি মানে কি বলবো, আমার জীবটাকে আমি পিউরিফাইড রাখবো। আমার জীবনে আজকে এরা আছে, 10 বছর পরে আরেকটা নতুন টিম আসবে, এই এখন যে লোকগুলো আমার জীবনে আছে, কোনো গ্যারেন্টি যে তারা আগামী 10 বছর 20 বছর এরাই থাকবে, হয়তো আগামী জীবনে আমার জীবনে আরও অনেক লোক এলো, কিন্তু কজগুলো কিন্তু আমার পিছু ছাড়বে না, কজ আমার কিন্তু সঙ্গে সঙ্গে থেকে যাবে। তাহলে রাইট স্পিচের সাথে সাথে কি আসছে, ফলসহুড, আমি প্রিটেন্ড করব না, আমি যা সত্যি, আমি আমার যতটুকু জ্ঞান, আমার যতটুকু শিক্ষা আমি জীবনে কাজে লাগিয়েছি সেইটুকু মানুষকে শেখাবো, ফলসহুডের মধ্যে যাব না, প্রিটেন্ড করব না, আমি কারোর থেকে নিয়ে দেখে বলে দিলাম করব না, ভুল কজ, আমি শিখলাম না, জীবনে লাগালাম না, কোথাও একটু দেখেছি, কারুকে দেখেছি সে করছে, আমিও করি, ভুল করব না। তাহলে কি কি বললাম, যারা যারা তোমরা পয়েন্টস লিখছো লিখে নিতে পারো। রাইট স্পিচ পড়াচ্ছি আমি, 3 নম্বর পয়েন্ট, রাইট স্পিচ। তাতে সেটার মধ্যে কি কি আছে, একটা হচ্ছে ফলসহুডে আমরা যাব না, দ্বিতীয় হচ্ছে প্রিটেনশনে যাব না, তারপরে যেটা আছে সেটা হচ্ছে আইডল টক, মানে বলছে একেবারে অলস কথা, কিচ্ছু নেই, কোনো ফ্রুট নেই ভিতরে, কোনো ফ্রুটফুল না, এমন জায়গায় আমি এমন কথা বলছি বা আমার কিছু বলার নেই, আমি বলে যাচ্ছি,
আমার কিছু বলার নেই, একটা এমন একটা কিছু জায়গা আমার সেখানে বলার, আমি অলস কথা বলে যাচ্ছি সেই জায়গায়, বলছে কজের লাইফ, মানে কজের যে পৃথিবী তাতে বলা হচ্ছে চুপ করে থাকো, শোনো, পড়ো, জানো। তো বলছে এই যে অলস কথাবার্তা, আইডল টক যেটা, সেটা করতে না করছে। সেই সময়টা তোমার ট্রেনিং নেওয়া, একদিনে তো হয় না, আমার বলতে ইচ্ছা করছে আমি বলে দিচ্ছি না। তো রাইট স্পিচ আমার কখন আসবে, যখন আমার ফলসহুড চলে যাবে, যখন আমার প্রিটেনশন চলে যাবে, যখন আমার আইডল টক আমার ওই ভিতর থেকেই আসবে না। আমি যখন রোজ আমি ওই সারেগামা সারেগামা প্র্যাকটিস করতে শুরু করব, তখন আমার সুর এমনিতেই বলছে না, গলা সাধতে হয়, জীবনও সাধতে হয়, সাধনা সাধতে হয় মানে সাধনা করতে হয়। সে আমার মেয়ের গল্প তোমাদের করেছিলাম যে রোজ এসে এসে সারেগামা সারেগামা শেখায়। তো একদিন আমার মেয়ে এমন জেদ ধরলো, আমি কিছুতেই আর আন্টির কাছে, আন্টিকে তুমি না করে দাও আসতে, আমি শিখবো না। কেন, কী হলো, রোজ এসে সারেগামা শেখায়, গান শেখায় না, গানটা শিখবে কী করে, তোমার তো জীবনটা সাধাই না, তোমার তো গলা তৈরি হয়নি। এও ঠিক তাই, রোজ সাধতে হবে। কারুর হয়তো এক বছর সাধলে গান বেরোয়, কারুর দু বছর, আমরা যেরকম আমাদের মতো মানুষরা সেধেই চলেছি, গান খুব কম, খুব মানে কি বলবো, লোকে বলে তুমি অনেক কিছু জানো, কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, শিখছি, সাধনা করছি, সেধে চলেছি, তার জন্য হয়তো এইটুকু বলতে পারি এফেক্ট কম হয়। এই যে ইউটিউব নিয়ে যা দেখছি, ইউটিউবটা জীবনেরই একটা কি বলবো একটা অংশ, চতুর্দিকে দেখছি, মানে ইউটিউব চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য মানুষ কি করছে, অথচ নিজের জীবনটাকে দাঁড় করানোর জন্য কিন্তু কিচ্ছু করছে না। যার ফলে কি হয়, দু চার দিন কথা বললে বা দু চার দিন মিশলে কিন্তু ওই ডায়াগনোসিস করা যায় যে মানুষটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। তখনই চেষ্টা করা যে এই কজগুলো তোমার ভুল হচ্ছে, বা তার জন্যই তো আজকে এই যে এত স্পিরিচুয়াল, মানে কি বলবো, স্পিরিচুয়াল বলবো না, মানে মোটিভেশনাল যে কথাবার্তা, তা কী কী মোটিভেট করে, মোটিভেটটা কী করে, এটা একটা বিরাট প্রশ্ন। আমি অনেককে শুনি বলতে, আমার ভালো লাগে মোটিভেশনাল চ্যানেল দেখতে, মোটিভেশনাল চ্যানেল দেখে কী হয়, কী মোটিভেট করে, করে কি আদৌ? আজকে মোটিভেশন চ্যানেল দেখে ঘুমালাম, কালকে সকালবেলাটা আবার জেকে সেই। মোটিভেশনাল চ্যানেল মানে হচ্ছে তোমার ডিটারমিনেশনটাকে মোটিভেট করে যে আমি ভুল করব না, এইটা করে। তো যাই হোক, তো আজকে আমি যেটা পড়ালাম সেটা হচ্ছে রাইট স্পিচ, কথা বলার আগে বলছে ভাবো, ভেবে বলো। তো সেটা বলতে গেলে ওপর ওপর বলে দিলে তো হয় না, একটা রাস্তা দেখাতে হবে, তো এটা হচ্ছে সেই রাস্তা। রাইট স্পিচ বলার আগে নিজের ফলস, আমি ফলস বলছি না তো, দেখাচ্ছি না তো, প্রিটেন্ড করছি না তো, ফলসহুড, প্রিটেনশন, আর একটা হচ্ছে আইডল টক, মানে এই বলতে হয় বলে দিলাম, ক্যামেরা খুলে বলে দিলাম, তাতে মানুষের কাজে লাগলো কি লাগলো না। কিন্তু ওই যে বললাম আমার পিঠে দুজন বোধিসত্ত্বা বসে আছে যারা রিপোর্ট করছে প্রত্যেকটা দিন, আমার রেজাল্ট তৈরি হচ্ছে, আমার রিপোর্ট কার্ড, এবং সেই রিপোর্ট কার্ড কিন্তু এই জন্মেই, আমার লাইফ দিয়েই বোঝা যাবে। তো এটা হচ্ছে রাইট স্পিচ, কথা বলার আগে নিজেকে চেক করো কি বলছো। লোকের ভুল ধরছো সারাটা দিন, এই করছে টেকনিক্যাল চ্যানেল, লোকে মানে ইউটিউব খোলা যায় না, টেকনিক্যাল চ্যানেলে এই শিখিয়েছে টেকনিক্যাল, অথচ নিজের লাইফের যে টেকনিক্যাল দিকগুলো আছে সেগুলো চেঞ্জ করছে না। সেগুলো যদি চেঞ্জ করি আমরা, না কে কী ভুল করছে আমাদের দেখতেই হবে না, আমাদের চ্যানেল এমনিই তৈরি, মানে এমনিই লোক আসবে, কিচ্ছু জানতে হবে না। শুধু তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে দিদি তুমি তো এত জ্ঞান দিচ্ছ, উপদেশ দিচ্ছ, তোমার চ্যানেল তো দাঁড়ায়নি, তোমার চ্যানেল তো মাত্র কজন। আমার ওটাই মিশন যে আমার যদি আজকে 1 লক্ষ চ্যানেল বা 2 লক্ষ 10 লক্ষ আমার হয়ে যেত না, আমি তোমাদের মাঝে থেকে কথা বল, তোমরা আমার কী বলতে, ও তোমার তো বড় চ্যানেল, তুমি বলতে পারো, তুমি আমাদেরটা বুঝতে পারবে না, আমাদের মতো হয়ে দেখো তাহলে, এ দেখো আমি কিন্তু তোমাদের মতোই এখন। তো এটাকে বলে চোজেন কর্মা, চোজেন কর্মা, ঠিক আছে। তো আমি কখনো মানে আমাদের ট্রেনিংটাই, আমি বলবো না যে আমার বিরাট একটা ল্যাজ আছে, কিন্তু আমাদের ট্রেনিংটাই ওই রকম যে আমরা কখনো কাউকে বলবো না যে এই আমার চ্যানেলটা দেখো, আমি তোমার তোমাকে আমি সাবস্ক্রাইব করেছি, তুমি আমাকে সাবস্ক্রাইব করো, বা তো এই তুমি আমার চ্যানেলটা একটু দেখো গো, বা তুমি আমি তোমাকে এটা করে, মানে অনেক নিয়মকানুন আছে, মানে আমি এটা বা আমি তোমার কমেন্টে গিয়ে বলবো না যে আমার, কেননা আমি জানবো আমি আমার কজ রোপ, মানে
গেঁথে দিয়েছি, আমার কজ আমি করে দিয়েছি, বাকিটা আসবে। তো এখন যদি তোমরা আমায় বলো যে আজকে আমার 10 লাখ 20 লাখের যদি চ্যানেল হতো, আমার কথা আমাকে তোমরা ওইভাবে নিতে না, ওইভাবে নিজের করে নিতে না, যেটা তোমরা আমার কাছে মন খুলে কথা, আমি তো জানি তোমরা আমাকে আলাদা করেও প্রচুর কমেন্ট আসে, প্রাণ খুলে মন খুলে তোমরা আমার কাছে কথা বলো, সেটার কারণ হচ্ছে বা আমি তোমাদের দেখতে পারি, আমাদের অত বড় হয়ে গেলে হয়তো সব কিছুর পিছনেই তো কারণ আছে। তো হয়তো অত বড় চ্যানেল হয়ে গেলে আমি হয়তো আমার একটা ল্যাজ গজিয়ে যেত, বা তোমরা হয়তো ভাবতে যে সত্যি তো তোমার চ্যানেল, তুমি আমাদের কষ্ট বুঝবে না, সব কিছুর কারণ আছে না। তো আমাদের তো এখানে থেকে কাজটা করতে হবে, তাই বলছে যে যেটা হচ্ছে জেনে রেখো ঈশ্বরের নির্দেশে হচ্ছে, তোমাকে শেখানোর জন্য, ট্রেনিং। তুমি কি ধৈর্য রাখতে পারছো, নাকি তুমি একদম নর্মাল মানুষের মতো, মানে নর্মাল, ওই যে বললাম আমরা বায়োলজিক্যালি জন্মাই, মানে বায়োলজিক্যাল চেহারা নিয়ে জন্মাই, কিন্তু আমরা মানুষ হতে শিখি অনেক পরে, কেউ ঠিক তাই চ্যানেল খুলে টেকনিক্যাল চ্যানেল এই বলেছে সেই বলেছে, ওগুলো সমস্ত বাইরের, ভিতরের যে টেকনিক্যালিটিস কিছু আছে সেগুলো আমরা কজন চেক করি, কজন আমরা চেক করি যে না আমি মানুষের ভুল ধরবো না, আমি যখন বলবো আমি চিন্তাভাবনা করে বলবো, আমি ফলসহুডে যাবো না, আমি প্রিটেনশনে যাব না, আমি বলার আইডল টক, আমি বলার বলে দিলাম করব না, আমার যখন বলার থাকবে আমি তখনই বলবো। তো এটা হয়ে গেল 3 নম্বর। এবার হচ্ছে রাইট স্পিচের পর হচ্ছে রাইট অ্যাকশন। রাইট অ্যাকশন নর্মালি কী ভাবে লোকে, রাইট অ্যাকশন মানে সবাই জানি আমরা রাইট অ্যাকশন, কিন্তু কজ অ্যান্ড এফেক্টের রাইট অ্যাকশন কিন্তু অন্যরকম। সেটা কি, প্রথমেই বলছে মানে স্টপ ডুইং দ্য থিংস, মানে কি বলবো, প্রথমেই মানে ফার্স্ট যেটা পয়েন্ট রাইট অ্যাকশনে, সেটা হচ্ছে এমন কিছু আমি বাধা দেবো নিজেকে যেটা লাইফের মানে ডিগনিটি অফ লাইফকে ক্ষতি করে দিচ্ছে, আর সেটাই করছি আমরা। একটু আমার স্বার্থে লাগছে আমরা রোক লাগিয়ে দিচ্ছি, আমরা দেখছি না, আমরা কথা বলছি না, আমরা সরে আসছি, আমি ব্যস্ত, আমি পারছি না, অনেক রকম কি আমার ডিগনিটি অফ লাইফ, যে লাইফটা তোমার কাছে এসেছে বিনা পারপাসে কেউ আসে না, একটা মাছিও তোমার কাছে বিনা পারপাসে আসবে না। মানে বলছে না যে ভগবানের নজর এড়িয়ে একটা পাতা নড়ে না গাছের, মানে কি আমরা এগুলো টেকনিক্যালি খুব জানি, এগুলো টেকনিক্যালি আমরা খুব জানি, কিন্তু আমরা রাখি না, আমরা রাখি না। আরও ইউটিউব হওয়াতে না আরও চোখে পড়ছে জিনিসগুলো, হয়তো এতটা চোখে পড়তো না, কেননা যে মানে একটা পরিবেশ নিয়ে থাকা তো না, যে যেরকম সে সেই রকম পরিবেশে থাকে। ইউটিউব হওয়াতে কি বিভিন্ন রকম মানুষের সংস্পর্শে আমরা আসছি, আমরা দেখতে পাচ্ছি, একদম কি বলবো কাঁচা দেখতে পাচ্ছি মানুষগুলোকে, তখন মনে হচ্ছে যে মানুষ এদের শেখাও শেখাও, এদের বলো, তারপরে কেউ যদি না শোনে সেটা আলাদা কথা, সেটা কার্মিক প্যাটার্ন তাদের। বলছে না যে শাস্তি, মানে যেরকম ভালো রেজাল্ট পেতে গেলেও তৈরি হতে হয়, শাস্তি পেতে গেলেও তৈরি হতে হয়, এমনি এমনি কিন্তু শাস্তি নেমে আসে না। তো যাই হোক, রাইট অ্যাকশন মানে হচ্ছে আমরা এমন কিছু করব না যেটা আরেকটা লাইফকে তার ডিগনিটি অফ লাইফ বলে, ওটাকে ডিগনিটি অফ লাইফ, সে ডিগনিটি অফ লাইফ কিন্তু গাছেরও হতে পারে, গাছের, পশু পাখির, মানুষের, সকলের। আমরা চেক করব কি বলছি কি না বলছি, একবার ভাববো যে আমার লাইফে ওই মানুষটা এরকম করছে কেন, ও তো আর সবার সঙ্গে এরকম করছে না, আমার তার মানে কি, ওই তখনই নিজেকে সাবধান হয়ে যাওয়া, ওই তখনই আমার রাইট স্পিচ আসবে, তখনই আমার অ্যাবিউসিভ কথা আসবে না, ওই আগের পয়েন্টটার সাথে তোমরা মিলিয়ে নিতে পারো। তো রাইট অ্যাকশনের মধ্যে প্রথম হচ্ছে ওটা, তারপরে যে দুটো আছে সেই দুটো আমাদের সাথে কানেক্ট করে না, তাও বলছি, একটা হচ্ছে মানুষের প্রাণ নিয়ে নেওয়া, আর সেটাও হচ্ছে এখন আমরা দেখছি। এর আগের দিন মারাত্মকভাবে আমি ডিস্টার্ব ছিলাম, একটা ছোটো বাচ্চা তিল জলাতে, তোমরা নিশ্চয়ই দেখেছ, এত কিছু জেনেও এখনও ভীষণভাবে ডিস্টার্বড হয়ে যাই, মানে ডিস্টার্বড হয়ে যাই, তার কারণ যে অতটুকু উটুকু বাচ্চাদের এখনও, আমি তো বলছিলাম যে স্কুলগুলোতে যদি আমরা সবাই মিলে প্রেয়ার করে, সবাই মিলে পৌঁছে, আমরা যদি মানে কি বলবো এইটাকে যদি আমরা একটা মানে কি বলবো, এটা একা তো হবে না, এটা বিশাল একটা আন্দোলন মুভমেন্ট হবে, যে স্কুলে এতগুলো হিস্ট্রি জিওগ্রাফি এগুলো পড়ছে, মানলাম, মার্শাল আর্ট,
শেখানো, নিজের দৈহিক ইয়ে তৈরি করার জন্য প্রত্যেকটা বাচ্চার, প্রত্যেকটা মেয়ে অ্যাটলিস্ট সাময়িক যাতে তারা নিজেদের ইয়ে করতে পারে। তিলজলার একটা 7 বছরের মেয়ের সাথে যা ঘটনা ঘটেছে কি বলবো, এটার কিছু বলার নেই সত্যি কথা, মারাত্মক। তো যাই হোক, ওই টেকিং লাইফ, আমি ভাবছিলাম যে কত জন্ম ধরে এই পাপের হিসেব ওর বয়ে বেড়াতে হবে যে লোকটা এই জিনিসটা ঘটিয়েছে। কত জন্ম ধরে আমরা রাস্তায় অন্ধ, ভিকিরি, কানা খোড়া আমরা দেখে এক এক সময় চোখে জল চলে আসে, কিন্তু বলছে না ওগুলো শাস্তি, কোনো একটা জন্মের প্রিভিয়াস কোনো লাইফের হিসেব না মিলিয়ে তো তুমি তুমি মুক্তি পাবে না। ওই জন্যই তো কজ অ্যান্ড এফেক্ট শেখা। আমি অনেককে বলে দেখেছি সার্কাস্টিক্যালি বলে ওই তো কজ এই জানে না, অথচ ওইটাই বলছে রোক লাগাও, স্পিচ, রাইট স্পিচ, কথা বলার আগে কাকে কি বলছো, যাকে বলছো সে কিভাবে এই কথাটা ডিজার্ভ করে ভেবে বলো। বা ওপেন চ্যানেলে তুমি একটা কথা বলছো, 10টা মানুষ নিচ্ছে, ভেবে বলো। তো যাই হোক, এইটা রাইট অ্যাকশনের মধ্যে প্রথম হচ্ছে, প্রথম অ্যাকশনটা কি, সেটা হচ্ছে আমি এমন কিছু করব না, বন্ধ করে দেবো যেটা আমার ডিগনিটি অফ লাইফ, কাউকে ছোট করছে, কোনো লাইফকে ছোট করছে, সে পশু পাখি গাছপালা যাই হোক, মানুষ তো সর্বশ্রেষ্ঠ জীব। তো সেটাকে আমি রোক লাগা বলবার আগে, কিছু করার আগে হাজারবার ভাববো, হয়ে গেল। দ্বিতীয়টা হচ্ছে মানুষের প্রাণ নেওয়া, যেটা তো নর্মাল মানুষের ইয়ে না, যাই হোক। আর পরেরটা হচ্ছে চুরি করা, স্টিলিং। এবার প্রশ্ন হতে পারে যে চুরি করাটা কিন্তু শুধু মটেরিয়াল থিংস চুরি করা নয়, চুরি অনেক কিছু হয়। এর আগের দিন বলছিলাম না যে কনসেপ্ট চুরি হয়ে যায়, কনসেপ্ট চুরি হয়ে যায়। মানুষ যারা করছে তারা কিন্তু বুঝতে পারছে না যে কী কজ করছে। একটা বাচ্চার মানে একটা মানুষের সন্তানের মতো তার কনসেপ্টটা, এই যে আমরা বাঙালি, এটা তো আমাদের একটা সন্তানের মতো। আমরা যারা আমরা বাঙালি চলনে আমরা আছি, প্রায় 17-18 জন অ্যাক্টিভলি মেম্বার, 17-18 জন অ্যাক্টিভ, যে জগতে একটা লোক কথা শোনে না সেখানে 17-18টা অ্যাক্টিভ মেম্বার, তারা আমরা বাঙালিকে প্রাণ দিয়ে ভালোবাসে। আমরা বাঙালিকে নিয়ে কেউ হেলাফেলা করলে তাদের প্রাণে লাগে, প্রাণে লাগে তাদের। কাজেই সেইটা নিয়ে যদি কেউ নাড়াচাড়া করে, ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো আমরা বাঙালির টপিক, আমরা বাঙালির না লিখে আমার কাছে 1000টা ফোন আসবে, বাচ্চারা যেমনি করে মায়ের কাছে বলে ওরকম। তো সেটাকে আমি যখন ভেঙে ফেলছি, কী কজ তৈরি হচ্ছে, করতে পারি না, করতে পারি না আমরা। ঠিক সেরকমই আমাদের জীবনেও তাই, আমরা বাঙালি একটা মডেল, একটা মডেল আমরা বাঙালি আগামী দিনে সকলের চোখের সামনে এটা অনেক বড় হবে, সেটাই বলছি। এটা 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 এটার কনসেপ্ট বা এটার কী বলবো আমি ঠিক বলে বোঝাতে পারছি না, এটা নিয়ে চিন্তার ব্যাপার নেই, কারণ এটা একটা মুভমেন্ট, এটা চলবে, ঈশ্বরের কৃপায় এটা চলবে। কাজেই এখন এটার এটার টপিক উইদাউট আমরা বাঙালির ট্যাগ যদি কেউ নেয়, তখন বাচ্চাদের কষ্ট হয়, বাচ্চারা আমাকে মায়ের মতো করে রঞ্জনা দিই, রঞ্জন মাসি এই হলো, যে আমি তখন সেটাই বলি যে যে যেটা করছে কজের ভার তাকে নিতে হবে, চিন্তা করিস না, একদম ঠান্ডা হয়ে যায়। কাজে জীবনটা কিন্তু ওই যে বলছে রাইট অ্যাকশন, রাইট স্পিচ, আজকে আমি তাই পড়ালাম, রাইট স্পিচ আর রাইট অ্যাকশন, কী করছো ভেবে করো, এটা দায় কিন্তু তোমাকে সামলাতে হবে। তো যারা তোমরা পয়েন্টস লিখেছো তারা লিখে ইয়েতে দিও, কমেন্টে দিও, আর আবার আজকে এই অবধি রাখছি, কালকে আবার আর 2টো পড়াবো, তাহলে 4টে হয়ে গেল, আর 4টে বাকি রইলো। তো সেটাই বলছি তোমাদের যে এইগুলো তোমরা যদি অন্তত কিছু মানুষও তোমরা যদি পালন করো, তোমরা চোখের ওপর হাতে নাতে মিলিয়ে নিতে পারবে যে জীবনটা কীভাবে পাল্টাচ্ছে, যেগুলো হওয়া কাজ নয় সেগুলো হতে শুরু করবে। কেন, কিচ্ছু ম্যাজিক না, কিচ্ছু ম্যাজিক না, যে রঞ্জনাদি বসে কিছু ম্যাজিক করছে, কিচ্ছু ম্যাজিক নয়, কজ। তোমাদের হয়ে আমি হয়তো পড়ছি, পড়াটা হয়তো আমি করছি, পড়ে আমি তোমাদের ইজিলি বলে দিচ্ছি, আর কিচ্ছু না, কিচ্ছু আমি হাতি ঘোড়া, আমি ল্যাজওয়ালা, মাথায় শিঙালা, কিচ্ছু না, আমি ওই দায়ভারটা নিয়েছি, মা যেমনি করে নিজেরা আগ্নি যে করে তারপর বাচ্চাদের দেয়, এও ঠিক তাই। তো আমাকে যারা ভালোবাসো বা আমাকে আমার কথা যারা শোন, আমি তো বললাম যে কালকে আমি দিয়েছিলাম গল্প শুনবে না এইটা শুনবে, আমার সমস্ত কমেন্টই বেশিরভাগ এসছে 8-fold পাঁচ শুনবো, তো 4টি কথা না,
আমি শরীর খারাপ হোক না হোক আমাকে আসতে হয় যার জন্য। আর যারা এটা পালন করে চলবে, আমি বলতে পারবো না তোমাদের চ্যানেল কবে কতদিনে দাঁড়াবে, জীবনটা দাঁড়িয়ে যাবে, এটা এটা গ্যারেন্টি মিলিয়ে নিও তোমরা। তো যাই হোক, রাইট স্পিচ আর রাইট অ্যাকশন এই দুটো পড়ালাম, আর যে পয়েন্টসগুলো ভিতরে যেগুলো দিলাম, যারা যারা লিখছো লিখে কমেন্টে দিয়ে দিও, যদি না পারো আমায় বলো, আমি আমি কমিউনিটিতে দিয়ে দেবো। তো যাই হোক, ভালো থেকো তোমরা, আবার নেক্সট আরও দুটো দুটো বা দুদিন আর লাগবে এইট ফোল্ড পাথ কমপ্লিট করতে, টু গেট দ্যাট ফ্রিডম, যে আমার আমি ফ্রি, আমি কোনো পরাধীনতার মধ্যে নেই, এটা ভিতর থেকেই তোমার সেই ফিলিং আসবে। চলো টাটা।